بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب الأرض والسماوات ذي النعم والبركات لا تنفعه الطاعات ولا تضره السيئات وإنما تنفع وتضر من من عملها والله الغني عن المخلوقات شمسة الشمسة একমাত্র আকাশ এবং জমিনের রবের জন্য যিনি নিয়ামত এবং বরকতের একমাত্র মালিক কোনো আনুগত্য তার কোনো কল্যাণ হয় না কোনো পাপ তার কোনো ক্ষতি করে না কল্যাণ এবং ক্ষতি ওই ব্যক্তির হয় যে ব্যক্তি আমল করে যে ভালো করে তার কল্যাণ হয়

তার ওই সমস্ত নিয়ামতের যেগুলো আমি জানি আর যেগুলো জানি না শুকরফি জামিয়া হালাত তার জন্যই একমাত্র প্রশংসা এবং শুকুর সকল অবস্থাতেই এবং সাক্ষ্য দিচ্ছি আল্লাহরবুল্লা আলমিন ব্যতীত আর সত্য কোন এলাহা নেই তার কোন শরিক নেই তার রয়েছে আসমা উল হোসনা শ্রেষ্ঠ নামাবলী এবং সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর এবং তার আজকে মসজিদরবীর ইমাম সাহেব তিনি খুতবা শুরুতেই এই প্রশংসা জ্ঞাপন করেছেন এভাবে এরপরে তিনি তার মূল খুতবা শুরু করেছেন আর আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন আব্দুল শেখ ফজিল আলী বিন আব্দুর রহমান আব্দুর রহমান আল হুদৈফি তিনি দিয়েছেন আমি শুরুতেই ইমাম সাহেব যেভাবে প্রশংসা জ্ঞাপন করেছেন তার ভাষায় আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করেছি এবং রাসুল্লাহ সাল্লা উপর দরুদ আমি পড়েছি এবার ইমাম সাহেবের মূল খুতবা শুরু করছি আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল কোরআন যে একটি নিয়ামত মানব জাতির জন্য এই নিয়ামতের শুকুর আদায় সম্পর্কে এবং সদকাতুল ফিতর সম্পর্কে তিনি খুতবা দিয়েছেন আমি এখন হতবার অনুবাদ শুরু করছি এবং সে বলছেন যে আল্লাহরবুল্লা আলমিনকে তোমরা ভয় করো ওই সমস্ত আমলগুলো করার মাধ্যমে যে আমলগুলো করলে পরে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন সাথে সাথেই আল্লাহ তালাকে ভয় কর ওই সব আল্লাহর ক্রুদের পথ এবং পাপের পথ থেকে দূরে থাকার মাধ্যমে আর হমা ফাজা ইল্লাল মুত্তাকুন অমা হসির ইল্লাল মুজিরমুন সফল তো একমাত্র মুত্তাকিন মানুষই হয়ে থাকে আর ক্ষতিগ্রস্ত তো একমাত্র অপরাধীরাই হয়ে থাকে বিল্লাহ হে মুসলমানগণ মুহাসাবাতুন মনের হিসাব করা এবং আল্লাহ আল্লাহার আনুগত্যের উপর প্রচেষ্টা চালানো এবং ভালো আমল বেশি বেশি করা ভালো আমল বেশি বেশি করে করা এগুলো হচ্ছে মূলত সফলতার মূল পথ ফিদ দুনিয়া ওলা আখের দুনিয়াতে এবং আখেরাতে সফলতা এবং সৌভাগ্যশীলতার পথ হচ্ছে বেশি বেশি করে সৎ আমল করা খারাপ কাজ থেকে দূরে থাকা এটা হচ্ছে সবাই তার পথ কেননা আল্লাহর আলমিন বলেছেন মুক্তি কারা পাবে আল্লাহ বলেন যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে দাঁড়াতে আর প্রবৃত্তির অনুসরণ থেকে নিজের আত্মাকে বিরত রাখে সেই তো জান্নাতে প্রবেশ করবে সুভায়ানাম্বা প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করতে বলেছেন আমরা যেন নিজেদের জীবনের হিসাব করি মৃত্যুর আগেই আমি আপনি কি আমল করেছি আমাদের জীবনে ভালো না মন্দ এই হিসাব আমাকে আপনাকে করতে হবে এমাম সাহেব বললেন قال به ابن كثير رحمه الله في تفسير قول الله عز وجل ولتنظر نفس ما قدمت لغد ابن كثير رحمه الله عليه তার তাফসিরে কুরআনুল কারীমের একটি আয়াতের ব্যাখ্যায় বলেছেন আয়াতটি কি যে আত্মা যেন চিন্তা করে বা লক্ষ্য করে আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে সে কি

তোমরা নিজেদের হিসাব নিজেরাই করো এবং লক্ষ্য কর সৎ আমল থেকে নিজেদের জন্য কি তোমরা সঞ্চিত করেছ সেই কিয়ামত দিবসের জন্য এবং তোমাদের রবের সামনে পেশ করার জন্য তোমরা কি নিজেদের জন্য পাঠিয়েছ কি সঞ্চয় করেছ এই ব্যাপারটি তোমরা লক্ষ্য করো এই ব্যাপারে হিসাব করো কেননা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল কাই ইউসুমান দা নাহ ওয়ামিল আলিমা বা আদ আল মাউত ও লাজিজুমান আন সাহ হা হাত মান আনল্লাহ জ্ঞানিত সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আত্মাকে বশ করে এবং আমল করে মৃত্যুর পরে যা প্রয়োজন অক্ষম নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ারও আশা করে আমল করে কি বলুন আমল করে নিজের প্রবৃত্তির নিজের মন যে পাপের দিকে উদ্বুদ্ধ করে তার এবং আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা করে মৃত্যুর করে সে হল নির্বুধ সে হল অক্ষম ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি হল যে ব্যক্তি নিজের আত্মাকে আটকে রাখে অন্যায় অশ্লীল পাপাচারের পথ থেকে এবং আমল করে মৃত্যুর পরে যা কাজে লাগবে সুবাহান আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে সৌভাগ্যশীলতার পথ সফলতার পথ হল আল্লাহ তা আল্লাহ ইবাদত করা কি করা বলুন আল্লাহর ইবাদত করা বেশি বেশি করে আনুগত্য করা এটা হল সফলতার পথ এরপর ইমাম সাহেব বললেন হতবাগার পথ হতবাগার পথ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা হারাম কাজে লিপ্ত হওয়া আল্লাহর আনুগত্যকে ছেড়ে দেওয়া এবং যা মানুষের সৎ আমলকে নষ্ট করে দেয় এই সমস্ত কাজগুলো করা এটা হল ধ্বংসের পথ হতবাকার পথ আখেরাতে লাঞ্ছিত অবমানিত হওয়ার পথ সেটা হল হারামের পথ নজির নিজের প্রবৃত্তির অনুসরণের পথ হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নিজের খায় সাত তথা প্রবৃত্তির কুপবৃত্তির পথ অনুসরণ করা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমিন এরপরে বললেন এগুলো ভূমিকা স্বরূপ তিনি বলছেন যে খুব দ্রুত চলে যাচ্ছে রাত এবং দিন বছর সময় খুব দ্রুত চলে যাচ্ছে যা চলে যাচ্ছে তা তো আর দ্বিতীয়বার আসবে না তা কখনো ফিরে আসবে না আর এই যে রমজান মাসের সময়গুলো চলে গেল আর আছে মাত্র কয়েকটি দিন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত আমরা আল্লাহ শুক্রিয়া দেয় করব যে সময়গুলো আছে সেই সময়গুলিতে আমরা ভালো আমল করব আমাদের যে নাক্স হয়েছে যা অপূর্ণতা হয়েছে আমরা সেগুলো পুরা করব বাকি সময়গুলিতে মনে রাখবেন আমরা যদি ভালো করি তাহলে ভালোই পাবো আল্লাহ বলছেন হাল জাজাউলে ইল্লা ইহসান ভালোর প্রতিদান কি ভালো নয় ভালোর প্রতিদান কি ভালোই তাই চেষ্টা করা উচিত আল্লাহ তালার ইবাদত এবং আনুগত্য করা আর যেইটুক আমাদের তাকসির হয়েছে যেখানে আমরা অবহেলা করেছি সেটাকে পুরা করা কেননা ফালা আমাল বিল থিম আমল তো হল শেষ যার ভালো তার সব ভালো শেষ ভালো যা শেষ ভালো যার সব ভালো তার এই জন্য আল আমাল বিল খাওয়াতিম আপনার জীবনের আমলটা ধরা হবে আপনার শেষ সময় আপনি কি করেছেন আল্লাহ আত্ম রমজানের প্রথম দশকে দ্বিতীয় দশকে আপনি ভালো আমল করেছেন কিন্তু শেষ দশকে আপনি ভালো আমল করতে পারেন নাই এর মানে আমি আপনি হতবাগা কেননা আমল শেষটা গ্রহণ করা হয় এটা আমি আমার পক্ষ থেকে বলছি জীবনের প্রথম দিকে খুব ভালো আমল করেছেন কিন্তু জীবনের মৃত্যুর আগের জীবনগুলো গেছে অন্যায় অপরাধ ও অশ্লীলতায় নাউজুবিল্লাহ তাহলে আপনার চেয়ে তো আর কেউ নাই তাই মাম সে বলছেন আমল হলো যা শেষ সেটাই হচ্ছে মূল আমল লাইলাতুল কদর এখনও আশা করা যায় বাকি আছে আর ক্ষমা এখনও আশা করা যায় আল্লাহ রাব্বুল আল্লামিন ক্ষমা করে দিবেন হাদিসের মধ্যে আসছে মান কও মা লাইলাতুল কদর এই মা নানান কফির উল্লাহু তাকদ্দমা তাকুদ্দামামিনু জাম্বি রাহুল বুখার ও মুসলিম বুখারি মুসলিমে রাসুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরকে পালন করল লাইলাতুল কদর ইবাদত করল ইমান নিয়ে এবং সবের আশা এখলা সহকারে তার অতীতে সব গুণাগুলিকে ক্ষমা করে দেওয়া হয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব বলছেন আল্লাহ বলেন লাইলাতুল কদর হল খৈরুমিন আল ফিসাহর হাজার মাসের চাইতে উত্তম এর অর্থ কি মুফাসির কেরাম বলেন ইবাদত আফদুল ইবাদতী আল ফিসারিন লাইলাতুল কদর এই এক রাত্রিতে ইবাদত করা এক হাজার মাসের ইবাদতের চাইতে অধিক উত্তম যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই এরকম এক হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় যে সব হয় তার চাইতে অধিক সব হয় এই রাত্রিতেই সুবাহ আল্লাহ বন্ধুগণ মত্তা মালিক ইমাম মালিক রহামতুল্লাহ আলাহ একটা হাদিস নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লা আল্লাহসাল্লামকে দেখানো হলো আমার উন্ন কব আহু নবী করিম সল্লাল্লা আল্লাহ পূর্বের যত মানুষ আছে তাদের বয়সকে দেখানো হলো রাসুল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম দেখলেন ফখানামা তাকসরা আমার উম্মতিহি আল্লাহ গু মীনালা আহ আল্লাহ বালাকা বালক রহুম রহম ফিতলিল নবী করিম সাল্লা আলাই সাল্লামের উন্মতের বয়স খুব কম ওই সব উন্মতের ওই মানুষের বয়সের তুলনায় তিনি দেখলেন যে তারা ওই দীর্ঘ জীবনে দীর্ঘ সময়ে তারা যে ইবাদত করছে সেই পর্যন্ত তো তার উন্মত পছতে পারবে না তখন আল্লাহ রব্বুল আলমিনুল্লাহুলাই তল কদর হয় রম্মিন আল তখন আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লা আলাই্লামকে লাইলাতুল কদর দিয়ে দিলেন যা হাজার মাসের চাইতে উত্তম সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের প্রশস্ত রহমতে প্রশস্ত দয়া অনুগ্রহে তিনি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলেন এই উন্মতির উপর যে রমজান মাসে কোনালুল করিম নাজিল হয়েছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মাসে ক্যামুল লাইল পালন করতেন এবং তার উম্মতকেও তিনি উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন রমজান মাসে কিয়ামুল্লা করল ইমান নিয়ে ইমান এনে সবের আশায় তার অতীতে সব গুণাগুলি ক্ষমা করে দেওয়া হয় হাদিসটি বুখারি মুসলিম এসেছে আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এই মাসে অসংখ্য কল্যাণ ও বরকতের দিকে আহ্বান করেছে এই মাসে রোজা পালন করা ফরজ করে দেওয়া হয়েছে কেমন লাইল করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে প্রিয় বন্ধুগণ ওয়ালহাসু আলা ফিনিল খাইরাত মিন শুকরিল্লাহ তাআলা আনা নি'আমাহুল কুরআনুল अजीম আল্লাযি আনজালাহু আল্লাহু রাহমাতাল লিল আলামিন আল্লাহ ربنا ලামিন এই যে রমজান মাসে বন্দাদেরকে রোজা পালন করা এবং ক্যামুল লাইল করা আর অন্য অন্য ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এগুলো সব মূলত কোরআনুল করিম যে আল্লাহ রমজান মাসে নাজির করেছেন এই কোরআনের শুকুর আদায় আদায় স্বরূপ সুবাহ কোরআন যে এক মানব জাতির জন্য বিরাট কল্যাণকর এক মহা গ্রন্থ যা অতীতে কোন মানুষকে দেওয়া হয় নাই কোন মতকে দেওয়া হয় নাই এই মহাগ্রন্থ এই মহানিয়ামত আল কোরআনুল কারিমের শুকুর আদাই স্বরূপ আল্লাহরবুল আলমিন এ রমজান মাসে রোজা পালনের বিধান এবং অন্যান্য ইবাদতের আদেশ করেছেন আল্লাহ আকবর বন্ধুগণ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি আল্লাহরব্বুল আলমিন নিয়ামতের প্রশংসা জ্ঞাপন করেছেন তাকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন হেরাসুল শাকিরিন বরং তুমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো এবং শুকুর আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও রাসুল্লাহ সাল্লাম আলহ সাল্লাম এই কোরআন নামক নিয়ামত পেয়েছেন তাই তিনি আল্লাহর শুকুর আদায় করেছেন এত বেশি নামাজ আদায় করতেন নামাজ দীর্ঘ সময় আদায় করতে করতে তার পা মুবারক ফেটে যেত ফুলে যেত আইসা সিদ্দিকার দিয়াম ল আহু জিজ্ঞাসা করলেন ইয়া আর সুলম্ন আতুসল্লি হাতা সত্তর অকদাম আখ ওকদ ও করম নয়াহু আকামাত আকদামা মিংজামত আখর হেল্লারা সুন শুনলাম নয়াহু আনি সুনলাম আপনি এভাবে নামাজ সাদাই করেন যে আপনার দুটো পা ফেটে যায় দুটো পা ফেটে যায় আপনি এভাবে নামাজ সাদাই করেন অথচ আল্লাহ তালা তো আপনার অতীতের ভবিষ্যতের সব গুণাগুলিকে ক্ষমা করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন জবাব দিয়ে বললেন আয়সা আফালা আখন আবদান শাকুর আমি কি আল্লাহ রব্বুল আলমিন শুকুর আদায়কারী বান্দা হব না সুবাহান সুবাহান রাসুল্লাহ সাল্লা সাল্লামের গুনা ক্ষমা করে দেওয়া হয়েছে তারপরেও তিনি এভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন উদ্দেশ্য তিনি আল্লাহ শুকুর আদায় করতেন এজন্য এজন্য রমজান মাসে আল্লাহ তাল আমাদেরকে এই এইসব ক্যামুল লাইল রোজা পালন সহ আরো যত ইবাদত দিয়েছেন সব আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করার জন্য আর সেই নিয়ামতটি কোনটি বাই কোন আরুর করিম সু সমস্ত নবীগণকে আল্লাহ রবুল্লা আলমী শুকর আদায় করতে বলেছেন দাউদা আলহিসাল্লামকে যে নিয়ামত দিয়েছেন তাকে সেই নিয়মের শুকুর আদায় করতে বলেছেন মুসা আলিমকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তাকেও তার শুকুর আদায় করতে বলেছেন সব হল ইবাদতের মাধ্যমে সবকিছুর মারিয়াম আলিহালামকে আল্লাহ রবুল্লা আলমী যে নিয়ামত দিয়েছেন তারও শুকুর আদায়ী করতে বলেছেন কিভাবে শুনুন আল্লাহ বলছেন তুমি আমার আনুগত্য তুমি তোমার রবের আনুগত্য করো তুমি আমাকে সেজদা দাও তুমি আমার রুকু করো রুকুকারীদের সাথে দেখছেন কিভাবে আল্লাহ মারিয়াম সেই আলাই মা মাকে কিভাবে শুকুর আদায় করতে বললেন দেখছেন আনুগত্য করার মাধ্যমে সেজদা দেওয়ার মাধ্যমে রুকু করার মাধ্যমে এটাই হচ্ছে বাস্তব শুকুর আদায় এটাই হচ্ছে শুকুরা আদায় আল্লাহর সামনে আমি আপনি মাথাকে নত করে দিব যে আল্লাহ এই সব নিয়ামত একমাত্র তোমার তোমার শুক্র আদায় করার জন্য নামাজ আদায় করছি তোমার শুকুর আদায় করার জন্য শ্রদ্ধা করছি এভাবে করে আল্লাহ আমার আপনার শুকুরকে পছন্দ করেন তাই তো সাল্লাম তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ তালা শুকুর আদায় করেছেন আল্লাহ আকবর প্রিয় বন্ধুগণ এর পরিমাম সাহেব বললেন সাহাবাহামদের কথা যে সাহাবায়ে کرامগণ তারা শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের মাঝে কিভাবে তারা শুকর আদায় করেছেন তারা হুমরুক কাংসু জদাই ইবতাহুনা ফযলান মিন আল্লাহি ও রিদ্বানা সিমাউহুম ফি মিন আসারি সুজুদ আল্লাহ বলেন তাদেরকে তুমি দেখতে পাবে অধিক রুকুকারী অধিক সেজদাকারী কাদের চরিত্র এটা সাহাবাদের তাদের তাদেরকে তুমি দেখতে পাবে অধিক রুকুকারী তারা অধিক সেজদাকারী তারা তার আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ এবং তার সন্তুষ্টি তালাশ করে সন্তুষ্টি চায় তাদের নিদর্শন তাদের চেহারার মধ্যে পাওয়া যায় সীমা হুমফি নিদর্শন তাদের চেহারার মধ্যে পাওয়া যায় যা হল তাদের এক চিহ্ন তাদের নিদর্শন এটা নবী করিম সাল্লা সাল্লামের সমস্ত সাহাবাদের নিদর্শন ছিল তাদেরকে দেখলেই চিনা যেত তা হল তাদের সকলের চেহারার মধ্যে সকলের কপালের মধ্যে অধিক সেজদা দেওয়ার কারণে চিহ্ন ছিল সুভান আল্লাহ কারণ তারা আল্লাহ শুকুর আদায়ী করতেন নবী করিম সাল্লাই্লামকে পেয়ে কোরআন পেয়ে তারা শুকুর আদায়ী করেছিলেন তাই তার আল্লাহ রব্বুল আলমিনকে বেশি করে রুকু করতেন আর সেজা দিতেন প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব আবারও বলছেন ফাল ইবাদাতির মদন আলা রমজান মাসিয়া ইবাদত করা এটা তো আল্লাহ আল্লাহর আলামিনের এই কোরআন নামক নিয়ামতের শুকরা দেয় করা কোরআন হচ্ছে এমন একটি মহাগ্রন্থ যা মানুষের হৃদয়ে আঘাত করে যা মানুষের হৃদয়ে শান্তির শান্তি এনে দেয় মানুষকে কল্যাণের দিক উদ্বুদ্ধ করে মানুষ যখন পাপ থেকে বিরত থাকার মাধ্যমে রমজানে আল্লাহর আনুগত্য করে রিসিয়াম পালন করে তখন এই কোরআন তাদের খাদ্য স্বরূপ হয় তাদের হৃদয়কে কোরআন পরিশুদ্ধ করে দেয় ইমাম সাহেব বললেন ইখতার নবসেকা ইউহাল মুসলিম ইফতাবির নবসেকা ইউহাল মুসলিম হে মুসলিম তুমি পরীক্ষা করে দেখো কোরআন তোমার হৃদয়ে কিভাবে আঘাত করে তোমার হৃদয়কে কিভাবে জীবিত করে তোমার হৃদয়ে কিভাবে হৃদয়কে শান্তিময় করে তুমি পরীক্ষা করে দেখো কিন্তু আমরা তো কোরআন মানি না কোরআন বুঝি না কোরআন পড়ি না কোরআন বুঝে পড়ি না কোরআন মানি না এবার ইমাম সাহেব বলতেন তুমি কি রমজান মাসে আল্লাহর কাছে তোবা করেছ তুমি কি রমজান মাসে মৃত্যুর পরে যা কাজে লাগবে সে আমল করেছ তুমি কি জালিম জুলুম ছেড়ে দিয়েছ এবং যাদের উপর জুলুম করেছ তোমার উপর হিসাব নেওয়ার আগে তাদের কাছ থেকে তুমি কি ক্ষমা নিয়েছ তুমি কি সিরিক করা থেকে সরে এসেছ তুমি কি মানুষের প্রতি করছো করছ রমজান মাসে তুমি কি আত্মীয়তার সেবা করেছ আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে তুমি রক্ষা করেছ তুমি কি মা বাবার খ্যাদমত করেছ তুমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে তুমি কি বাধা দিয়েছ তুমি কি সুদ থেকে সকল প্রকার জুলুম হারাম কাজ থেকে ফিরে এসেছ তুমি কি নবী করিম সাল্লাই সাল্লামের অনুসরণ করেছ এভাবে ইমাম সাহেব তিনি আমাদেরকে বলে দিলেন প্রশ্ন করে আমরা কি এগুলো করেছি জবাব আমার আর আপনার কাছে আমরা জানি আমরা কি করেছি আর কি করি নাই সুতরাং এখনো সময় আছে আমরা যেন ফিরে যাই আমাদের আমল নামা আমাদের কাছে পেশ করার আগেই আল্লাহ বলেন কে মাঠে বলা হবে কিতাবা হে বান্দা তুমি পড়ো ইক্রিক তুমি তোমার কিতাব পড়ো আমাদের আমল নামা আমাদের হাতে আল্লাহ রব্বুল আলম দিয়ে দিবেন আর বলবেন বান্দারে তুমি তোমার কিতাব পড়ো কফা তোমার উপর তুমি হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট এর মানে তোমার এই কিতাবের মধ্যে তোমার এই আমল মধ্যে সব লেখা আছে তুমি যা যা ভালো কাজ করেছ যা যা মন্দ কাজ করেছ সব লেখা আছে পড়ো তুমি ইমাম সাহেব বললেন নিজের হিসাব নিজেই কর তোমার হিসাব দিন করার আগে ইমাম সাহেব উদাত্ত কণ্ঠে বলে দিলেন এই কোরআন মানুষের হৃদয়কে মৃত হৃদয়কে জীবিত করে মানুষের মৃত হৃদয়কে জীবিত করে কোরআনই মানুষের একমাত্র মুক্তির পথ কোরআন এবং সন্ন্যাই হচ্ছে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথের একমাত্র পথ প্রদর্শক দুনিয়ার এই পৃথিবীর সমস্ত সমস্যাগুলো সমাধান হতে পারে এই কিতাবের মাধ্যমে সুতরাং তোমরা এই কিতাবকে পড় এবং আল্লাহ দিকে ফিরে যাও আল্লাহর দিকে ফিরে যাও করে আল্লাহ রব আলমিনের দিকে ফিরে যাও রাসল সাল্লাম বলেছেন কুল্লু আদাম খত্য অত্য ইন সকল আদম সন্তানই তারা পাপ করে উত্তম পাপি তো ব্যক্তি যে ব্যক্তি তবা করে পাপ করার পরে আল্লাহর দিকে ফিরে যায় সে হচ্ছে উত্তম পাপি প্রিয় ভাইরা আমার তাই এ কোরআন আমাদেরকে এক স্পষ্ট সত্যের পথ দেখায় আল্লাহ তালা যেন এ কোরআনকে বেশি বেশি করে পড়ার বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস কোরআনের সাথে সাথে আমরা যেন হাদিসাও চর্চা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এবং সুন্নাই আমাদের জীবনকে সুন্দর পথের দিকে পথ দেখাতে আল্লাহ আমাদেরকে সেই দান করুক আমিন পারি দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করো তা নিকটবর্তী হও আল্লাহ তালা তোমাদেরকে যা আদেশ করেছেন এবং তোমরা আল্লাহ রব্বুল আলমিন যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ব্যক্তি সবলতায় পৌঁছে গেল যে ব্যক্তি তাজাক্কা নিজেকে পবিত্র করল ওদা কারসমা রব্বিহি ফাস আর রব্বুল আলমিনের শরণার্থে নামাজ আদায় করল প্রিয় বন্ধুগণ এই দ্বিতীয় খুতমায় ইমাম সাহেব তিনি জাকাতুল ফেতর এর বিধানের কথা বর্ণনা করে বললেন উমর বিন আব্দুল আজিজ একজন খালিফা ছিলেন খোলাফের আশিদিন নয় পরবর্তী যুগের তিনি মানুষকে আদেশ করতেন সদকাতুল ফেতর বের করার জন্য এবং তিনি আয় একটা তেলত করতেন কদাফুল হম কারি ফসল্লা এই যে ইমাম সাহেব সদকাতুল ফেতরের আলোচনা করার আগে আয়াতটি তালা করেছেন প্রিয় আমার এটা ওয়াজিব প্রতিটি মুসলমানের উপর সে ছোটো হোক আর বড় হোক সাল্লাম ফরজ করে দিয়েছেন সদকাতুল ফেতর একশ পরিমাণ সেটা গম হতে পারে জব হতে পারে খেজুর হতে পারে পনির হতে পারে এই সমস্ত কিসমিস হতে পারে এগুলো সব মানে খাদ্য যেগুলো হলো কৌতুল বালাদ মানে একটা রাষ্ট্রের যা প্রধান খাদ্য একটা রাষ্ট্রের যা প্রধান খাদ্য রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষের কাছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানার মানুষের কাছে সাহাবাদের কাছে বা ওই জামানার মানুষের কাছে এইসব খাদ্যগুলো ছিল প্রধান তারা এগুলো থেকে খেয়ে জীবনযাপন করতেন খেজুর খেয়ে জীবনযাপন করতেন কিসমিস খেয়ে তারা জীবনযাপন করতেন এই যে আরো যে এগুলো বলা হলো পনির খেয়ে জীবনযাপন করতেন তো এই যে যে প্রধান খাদ্যগুলো এগুলো থেকে রাসুল্লাহ সাল্ল সাল্লাম তাদেরকে একসা পরিমাণ জাকাত আদায় করা ফরজ করে দিয়েছিলেন তাই ইমাম সাহেব বলে দিলেন যে এই জাকাতুল ফেতর আদায় করতে হবে খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এর কিমা দিলে কিমা মানে এর যে টাকা এর যে পয়সা এর যে মূল্য এটা দ্বারা আদায় হবে না ইমাম পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলে দিলেন যে সদকাতুল ফেতর এ খাদ্য দ্বারা কুতুল ভালা দিয়ে আদায় হবে তাছাড়া এই এর মূল্য দিয়ে আদায় হবে না আল্লাহ আকবর কত কঠিন কথা আমরা তো পয়সা দিয়ে আদায় করি না খাদ্য দিয়ে আদায় করতে হবে যা প্রধান খাদ্য আমরা কি খাই বলেন চাউল খাই আমরা চাউল দিয়ে আদায় করব খাদ্য দিয়ে আদায় করতে বলেছেন এরপর তিনি আরো বললেন সদকাতুল ফেতর ঈদের একদিন অথবা দুই দিন আগেও আদায় করা যাবে ঈদের একদিন অথবা দুই দিন আগেও আদায় করা যাবে তবে ঈদের নামাজ আদায় করার পরে কেউ যদি আদায় করে তাহলে সেটা সদকাতুল ফেতর হবে না সেটা সাধারণ সদকায় পরিণত হবে সদকাতুল ফেতর আদায় করতে হবে ঈদের নামাজ পড়ার আগেই বুঝে আসলো আর এই কথাগুলি তিনি বলে দিলেন যে সদকাতুল ফেতর আদায় করতে হবে একমাত্র ঈদের আগেই কবেলা অমন আদাহ কবলা সলাহ ফাকা ফাউয়া মিন অখ্হা যে ব্যক্তি নামাজ আদায়ের আগে এই শদকাতুলফিয়াত আদায় করে সেটাই হলো মূল সময় ওমান আদায় বা আদার্স সদকারতুন মিন শদাখা যে ব্যক্তি নামাজ আদায় করার পরে আদায় করবে সেটা কিন্তু সাধারণ সদকায় পরিণত হবে এভাবে ইমাম সাহেব দ্বিতীয় খুতবা শেষ করেছেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা ইমাম সাহেবের মূল্যবান খুতবা থেকে যা জানতে পারলাম তা হলো যে এই দুনিয়াতে ইমান এবং আমলের উপর অটল থাকা এটা হল সৌভাগ্যশীল তার আলামত এটাই হচ্ছে মূলত সফলতা অপরদিকে যারা পাপ কাজ এবং অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করে অবাধ্য হয় তাদের আলামত হল তারা হতবাগা আখেরাতে তারা চিরজাহান্নামী হবে নাউজুবিল্লা। আর তিনি আমাদেরকে আল্লাহর আলমিন নিয়ামতের শুকুর আদায় করতে বলেছেন বিশেষ করে আল্লাহর আলমাদেরকে দিয়েছেন এবং সাথে সাথে দিয়েছেন ইমান আদায় করতে ইমাম সাহেব বলেছেন আর রমজান মাসে আল্লাহ লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন কারণ আমাদের বয়স কম অন্য নৌমতের চাইতে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে এটা চেয়েছিলেন তার হৃদয় দিয়ে যে তার উম্মত তার উম্মতের বয়স তো কম ওদের তুলনায় তো কিচ্ছু না তখন আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে লাইলাতুল কদুর উপহার দিয়েছেন যে হাজার মাসের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ এটা আমরা আজকে জানলাম আর নবী করিম সাল্লাম আল্লাহ শুকুর আদায় করতেন সবসময় বিশেষ করে এই রমজান মাসে তিনি বেশি করে শুকুর আদায় করতেন তার পা ফেটে যেত এবং তিনি দীর্ঘ সময় নামাজ পড়তেন এই জন্য পা ফেটে যেত রোজা রাখতেন কেমন লাইল করতেন আর নবীজি তার করতে বলেছেন এজন্য আমরা এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ও শুকুর আদায়ী করব আল্লাহ ররবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তার শুক্র আদে করার তৌফিক দান করেন আমিন কিভাবে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে সঠিকভাবে আল্লাহ ইবাদত করার মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদেরকে তার শুকরা আদায়ী করার তৌফিক দান করেন আর সদকাতুল ফিতর আমরা সকলেই আদায় করব ছোট বড় শিশু বাচ্চা থেকে নিয়ে বুরু মানুষ পর্যন্ত সকলেই এই সদগাতুল ফেতার আদায় করবে রমজান মাসে ইমাম সাহেব বলছেন এটা হল তুহরত রোজাদার তারা যে ভুল ভ্রান্তি করে এগুলো থেকে পবিত্রতা স্বরূপ এই সদগাতুল ফেতার আদায় করতে হয় এবং তুহিল মা সাহিন মিসকিনদের খাদ্যস্বরূপ এই সদগাতুল ফেতর আদায় করতে হয় আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই সুন্দর তরিকায় তথা আমরা আমাদের খাদ্য দ্বারা তা হল চাউল আমাদের প্রধান খাদ্য আমরা এই চাউল দ্বারা যেন সদগাতুল ফিতর আদায় করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আর এটার পরিমাণে উল্লেখ করেছেন তিন কিলো তিন কিলোর একটু কম তবে তিন কিলো হল আহওয়াত মানে তিন কিলো যদি কেউ দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নাই এতে কোনো আর ইখতলাফ থাকে না তিন কিলো পর্যন্ত আমরা দিতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমল করার আসালামা মোহাম্মদ